আজকে হচ্ছে দীঘার থার্ড ডে। সকালবেলা উঠেছি, উঠে আমি রেডি হয়ে নিয়েছি, ট্রেন তো পাইনি, এখন একটু বাইরে সমুদ্রের সামনে হাঁটতে যাব। তো বাচ্চারা রেডি হচ্ছে, তারপরে ব্রেকফাস্ট করে তারপরে আসবো। তোমরা দেখো, তাহলে আমরা চলে সব দোকানই প্রায় বন্ধ, একটা দুটো দোকান দেখো শুধু খুলেছে, কারণ অনেকটা সকালেই এসেছি, বাট সানরাইজ হয়ে গেছে। এবার এখান থেকে নেমে সমুদ্রের পার ধরে কত কিলোমিটার যে হেঁটে গেছি তা বুঝতে পারিনি। ফেরার পথে তখন মনে হচ্ছিলো যে বেশ অনেকটাই মনে হয় চলে এসেছি। অনেক মানুষ দেখো বসে রয়েছে সমুদ্রের এই ফ্রেশ হাওয়াটা নেওয়ার জন্য। কত সুন্দর ভিউ, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ আবার আমরা সারাদিন যে নোংরাগুলো সমুদ্রের পাশে ফেলে যাই সেগুলোকে পরিষ্কার করছে। চকলেট খাচ্ছো? সমুদ্রের সামনে বসে বসে খেতে কেমন লাগছে? ভালো লাগছে? আরে বাহ, দাদা কেমন লাগছে খেতে? বহুত আচ্ছা। এখন আমরা উপর দিয়ে হাঁটছি, যে জায়গাটা করা আছে বসার ওখান থেকে হাঁটছি, আর মেয়ে আর বাবা ওরা নিচ দিয়ে যাচ্ছে। আমার কর্তা মশাইয়ের মনে হয়েছে যে কি করবে, সে এই ঝাউবনে ঘুরে ঘুরে বেড়াবে। আমরা ঝাউবনে কয়েকটা ছবি টবি তুলছি, দেখো ঝাউবনটা, ঝাউবনে ছবি টবি তুলছি, করে নিয়ে তারপর আবার আমরা নিউ দীঘাতে গিয়ে ব্রেকফাস্ট করবো। জায়গাটা দারুণ লাগছে, গাছে থেকে ফ্রেশ অক্সিজেন নিচ্ছি। কলকাতা গেলে তো এগুলো সহজে পাওয়া যায় না, যতটা পাচ্ছি ততটা ফ্রেশ অক্সিজেন সঞ্চয় করে নিয়ে যাচ্ছি কলকাতায়। যাচ্ছি সমুদ্রে চান করতে, তাহলে তোমরাও চান করো, আমরাও চান করি। আমরা সানস্ক্রিন মেখে নিয়েছি, এতটাই মেখেছি যে নিজের মুখ নিজে চিনতে পারছি না। তো ফোন আজকে রেখে যাচ্ছি, ফোন নিয়ে যাচ্ছি না, কারণ ফোন নিয়ে গেলে আমি কে স্নান করাতে পারছি না, ছেলেকে তোর বাবা পড়াবে, এসে আবার দেখা হবে তোমার সাথে। খেয়ে দিয়ে আমরা চলে এসেছি, পেট ভরে গেছে। আমার সাথে তোমরা এগ্রি করবে কি করবে কি করবে না জানি না, হোটেল আমরা যখন বাইরে কোথাও ঘুরতে আসি তারপরে রুমের যে হালটা হয় সেটা একদম অনেকটা ব্যাচেলার ছেলেপেলেরা যখন একসাথে থাকে, সব ছেলেপেলেরা তাদের মতো, তুমি দেখো এত সুন্দর গোছানো ওদের রুমটাই থাকে। তো সেম টু সেম আমরা যখন হোটেলে আসি, হোটেলের রুমটাকে আমরা একদম সুন্দর একটা ডাস্টবিনের মতো বানাই, বানিয়ে তার মধ্যে থাকাটা পছন্দ করি। সমুদ্রে স্নান করলে আমার যেটা হয় সবথেকে বড় একটা জিনিস, ঘুম পায় চিন্তার বাইরে, তাহারটা প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড ঘুম পায়। এসিটাও চালিয়ে নিয়েছি, আরাম করে দু ঘন্টা ঘুমিয়ে নেবো, ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা আবার যাবো ওল্ড দিঘা। হ্যাঁ আসছি, ছেলে এসে গেছে খেতে, আসলে ও নিয়েছিল চিকেন বিরিয়ানি, ওটা শেষ করতে সময় লাগছিল। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমরা এখন যাচ্ছি বাইরে, যাচ্ছি দিনের আলোই রয়েছে, দিনের আলোই রয়েছে। তো এখন আমরা যাব ওল্ড দীঘাতে, ওখানে যে একটা পার্ক আছে, পার্কে বাচ্চাদের নিয়ে একটু চড়াবো, ওরা কালকে চড়তে পারিনি, এত ভিড় ছিল, আজকে আসবো যে একটু ভিড় কম হবে, কারণ আজকে মানডে, মানডেতে অনেক ভিড় কম থাকে। দেখা যাক খরচা বেশ লাগবে, চলো।
গেছে বেরিয়ে পড়ার পর দেখো এখানে অটোতে উনি বলছেন যে এখানে ঢেউসাগর বলে নতুন কি একটা পার্কের মতো করেছে, সেটা নাকি খুব সুন্দর দেখার মতো। তো এখনও ডিসাইড করতে পারছি না, ওরা গেছে এটিএমে, দেখতে পাচ্ছ এটিএমে রয়েছে। তো দেখা যাক, ঢেউসাগর যাবো না ওল্ড দীঘা যাবো, গেলে অটো করেই যেতে হবে অনেকটা দূর। ফার্স্ট টাইম এখানে আসলাম, আমার সাথে যাতে তোমাদেরকে নিয়ে যাই, দেখি কীরকম। ক্যামেরাটা ফোকাসটা কম দিত, আমি না ঠিক বুঝতে পারছি না, আবার এদিকে দেখাচ্ছি এদিকে দেখাচ্ছি, স্ক্রিনে কোনো সান ট্যাং পড়েনি। যাই হোক, তোমাদের সান ট্যাং পড়ে গেলে না খুব মুশকিল হয়ে যায়, এগুলো তো রিমুভ হয়ে যায় লেকিন অনেকটা সময় লেগে যায় এগুলো ক্লিন হতে। তার মাঝখানে যদি কোনো মেকআপ ভিডিও শ্যুট ফুট করি তখন অনেক প্রবলেম হয়ে যাবে, ভাগ্যি সেটা হয়নি। খাওয়া দাওয়া করতে এসছি, চারিদিকে জল দেখবে। তো আমরা ওল্ড দীঘাতে গেলাম না, নিউ দীঘাতেই চলে এসেছি, কারণ ওল্ড দীঘাতে গেলে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে, আর কিছু একটু বেরোতে হবে। কি হবে এখানে এসে আবার ছেলে খাবে মোমো, মোমো নেওয়া হচ্ছে। সমুদ্রের সামনে থেকে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে, তার আগে কিছু ড্রাই ফ্রুটস কেক এগুলো নিয়ে নেব, কালকে কালকে টিকিট আমাদের কনফার্ম হয়নি। কিছু খেয়ে যাবো না, কারণ আমার ছেলে যেটা খায় সেটাই খেলতে খেলতে যাবে, আর সাথে আমিও আমি তো চোখ বন্ধ করে যাই আর চোখ বন্ধ করে আসি। তো কিছু খাওয়া নিয়ে নেবো মেয়ের জন্য, ওর জন্য, তারপর চলে এসছি হোটেলের দিকে। কিছু মেডিসিন এগুলো সাথে নেব নিয়ে চলে।
আমরা এখন ডিনার করতে এসেছি। এখন বাজে 9:21। তো কালকে যেহেতু সকালবেলা বেরোবো, তো হালকা পাতলা খেয়ে এখন তারপরে উপরে যাবো। দেখি আসুন। গুড মর্নিং। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি স্নান করব। স্নান করে রেডি হয়ে নেব, রেডি হয়ে প্যাকিং আমার কমপ্লিট। যাচ্ছি সামনে বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাসে উঠব। চলো, ওটা আমাদের হোটেলটা ওই দিকে ছিল।